আমরা কথকতা আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে আজকে শোনাবো লীলা মজুমদারের প্রদীপিসির বর্মি বাক্স পাঁচম মামার প্যাকাটির মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম শূন্য খানি খাত পা ছুঁড়ে ও বাবাকে মাগো বলে চেঁচিয়ে টেঁচিয়ে শেষে পাঁচুমামা খচমচ করে বেঞ্চিতে উঠে বসল তারপর পকেট থেকে লাল রুমাল বের করে কপালের ঘাম মুছে ফেলে খুব ভালো করে নিজের হাত পা পরীক্ষা করে দেখল কোথাও ছড়ে গেছে কিনা ও আয়োডিন দেওয়ার দরকার কিনা তারপর কিছু না পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটোকে সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিচি করে বললো ছোটবেলায় একবার ভুল করে বাচ্চা জোলাপ খেয়ে দিই শরীরটা আমার একদম গেছে কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস তা নইলে প্রদীপেশির বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেবো কেন বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসা চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি তো অবাক কোনার বেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলেপুলে বাক্স প্যাঁটরা ও মোটা গিন্নি নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন তিনিও অবাক পাঁচু মামা বলল একশো বছর পরে প্রদীপেশির বর্মি বাক্স আমি আবিষ্কার করব। জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো আছে এক একটা পায়রার ডিমের মতো মুখ তো আছে হাঁসের ডিমের মতো মুঠো মুঠো হিরে আছে গোছা গোছা মোহর আছে তার জন্য শত শত লোক মারা গেছে রক্তে সাওয়ে নদী বয়ে গেছে পাপের ওপর পাপ চেপে পর্বত তৈরি হয়েছে সব আমি একা উদ্ধার করব। তখন আমার ভারী রাগ হলো বললাম তুমি ইঁদুরে ভয় পাও গরু দেখলে তোমার হাঁটু বেঁকে যায় তুমি কি করে উদ্ধার করবে পাঁচু মামা বলল আমার মনের ভেতরে যে সিংহ গর্জন করছে বলে একদম চুপ মেরে গেল আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম এক বোতল লেমনেট খাওয়ালাম খাবারওয়ালাকে ডেকে মস্ত শালপাতার ঠোয়া ঠোঁয়া করে লুচি আলুর দম কপির সিঙারা, খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম বললাম ও পাঁচু মামা প্রদীপিসের বর্মি বাক্সটা কোথায় আছে পাঁচু মামা আমার এত কাছে ঘেসে এলো যে তার কোনইটা আমার কোকে ফুটতে লাগলো সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো সোঁয়া পোকার মতো দেখাতে লাগলো ওর মাথার চুলটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই সোঁয়া আমার কপালে লাগলো পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন জানি নিজের বেঞ্চি ছেড়ে পাঁচু মামার উপাস ঘেসে হাঁ করে কথা শুনছেন তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার মধ্যিখানে একটা গুটলি মতন ওঠানামা করছে তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারা গা শিরশির করতে লাগলো পাঁচু মামা বলতে লাগলো দেখ মামার বাড়ি তো যাচ্ছিস সেখানকার গোপন সব রোমহর্ষণ কাহিনীগুলো তোর জানা দরকার এই কথা কখনো ভেবে দেখেছিস রক্তের রক্তেরক্ষরে লেখা থাকতে পারতো তা জানিস ঠাকুর তার প্রদীপ অদ্ভুক্ত রাঁধতে পারতে একবার ঘাস দিয়ে দিয়েসা চচ্চরি রেঁধেছিলেন যে বড়লার সাহেব একেবারে থ বলেছিলেন এই খেয়ে তোম লোসা দশা থাকি সে কথা অদ্ভুত রী পেটে খাটো বিধবা মানুষ গলায় রুদ্রাক্ষের মালা আর মনে তার হাজার হোক একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর বুঝলি ওই পুদিপিসি গরুর গাড়ি চড়ে মাঘি পূর্ণিমার রাতে পালাপোষ গায়ে নিমাই ঘোড়োর বাড়ি চলেছেন বত্রিশ বিঘার ঘন শালবনের মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন নিমাই খুঁড়োর ব্যাপারটা বেশ অদ্ভুত জঙ্গলে একা থাকেন মেলা সাঙ্গ পাঙ্গ চেলা নিয়ে কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা কোথায় কতায় ভগবানের নাম অথচ এদিকে মনে হয় দেদার টাকা টান টানও করেন জিজ্ঞাসা করলে বলেন সবই ভগবানের দয়া এত লোক থাকতে ভগবান কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা এইসব ভাবছেন হঠাৎ হই করে একদল লাল লাল লুঙ্গি পরা পাগড়ি বাঁধা লাল চোখ ডাকাত পানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেলল নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিলে আর প্রদীপির সঙ্গে রমাকান্ত ছিল তাকে তো টেনে হিচড়ে গরুর গাড়ি থেকে বের করে তার থেকে আনা পয়সা আর কেড়ে ধান সাড়ে নিলে পড়া রুদ্রাক্ষের মালা গলায় কোমরে কাপড় জড়িয়ে আর তার উপর দু হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয় কেউ তার কাছে গুলো না শেষটা তিনি হাঁক দিয়ে বললেন ওরে বাটপারেরা গারোয়া রমাকান্ত সবাইকে তো আদমরা করে ফেললি গরুগুলোরও কিছু বাকি রেখেছিস জানি না এবার তোরাই আমাকে নিমাই খুঁড়োর বাড়ি কাঁদে করে পৌঁছে দে তাই না শুনে জিপ টিপ কেটে দেশির পায়ে একেবারে কেঁদে পড়ে গেল নিমাই সর্দার যদি জানতে পারে তার কুটুমকে এরা ধরেছিল। নিমাই সর্দার এদের প্রত্যেকের ছাল ছাড়িয়ে নেবে হা ও মাও তখন তারা ফের গরু জুতে পয়সা ফিরিয়ে রমাকান্তের গায়ে হাত বুলিয়ে কারোয়ানকে নগদ চারটে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুঁড়োর বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল প্রদীপিসি ও নিমাই কথা জানতে পেরে মহা খুশি পাঁচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরও কত কি পড়ল প্রদীপিসির ভীষণ বুদ্ধি থা করে টের পেয়ে গেলে বাড়ি খুঁড়োই খুঁড়োর খুঁড়োর চোখের ওপর চোখ রেখে দাঁতে আমাকে ডাকাতে ধরেছিল তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তসরের চাদর খানিকটা ছিঁড়ে গেছে পায়ের বুড়ো আঙুলে হোঁচট লেগেছে তাছাড়া মনেও খুব বড় একটা ধাক্কা লেগেছে এর প্রতিশোধ কি নেব এখনো ঠিক করেনি এখন রান্না করব, খাবো তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব খুড়োর মুখ ফেকাশে হয়ে গেল হাত থেকে রূপ বাঁধানো গড় নলটা মাটিতে পড়ে গেল খুঁড়ো মশাই বিদ্যাসাগরী চটি পায়ে তারই ওপর একটু কাত হয়ে দাঁড়িয়ে গোপ নাড়তে লাগলেন মুখ দিয়ে কথা হলো না তাই দেখে হয়ে বললেন প্রসন্ন আমার মনের মধ্যে সন্দেহরা যেসব অন্ধকার বানিয়ে রেখেছে তারা যাতে মনের মধ্যেই থেকে যায় বাইরে প্রকাশ পেয়ে তোমার অনিষ্ট না ঘটায় তার ব্যবস্থা অবশ্যই তোমার হাতে বলি চাদরটা চৌকির ওপর রেখে কুঁজো থেকে খাবার জল নিয়ে পা ধুলেন তারপর রান্নাঘরে গিয়ে খুড়িকে ঠেলে বের করে দিয়ে মনের সুখে গাওয়া ঘি দিয়ে নিজের মতন চাটি ঘি ভাত রাঁধতে বসে গেলেন খুড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন তোমায় পঞ্চাশ টাকা দেবো যদি ডাকাতের কথা কাউকে না বলো পদীপিসি এক মনে রাঁধতে লাগলেন খুড়ো বললেন একশো টাকা দেবো প্রদীপিসি একটু হাসলেন খুড়ো বললেন পাঁচশো টাকা দেবো একটু ঘোড়ো খুড়ো হয়ে বললেন হাজার টাকা দেব হাজার টাকা দেব আমার লোহার সিন্ধু খুলে দেব যা খুশি নিও প্রদীপ খন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্ধুকের সামনে উপস্থিত হলেন ঘোড়ো সিন্ধু খুলতেই হিরে জহরতের আলোয় প্রদীপসির চোখ ঝলসে গেল ভেবেছিলেন সেই সঙ্গে পদিপিসির মাথাও ঘুরে যাবে কি নেবে না নেবে কিচ্ছু ঠাওর করতে পারবে না কিন্তু পদিপিসি সে মেয়েই নয় তিনি অবাক হয়ে গালে আঙুল দিয়ে ঝুঁকে পড়ে বললেন অ মা এ যে আলাদিনের ভাঁড়ার ঘর বেটা ঠায়াঙারে বাটপাট কি দাওটাই মেরেছিস বলে দু হাতে জড়ো করে এক ঢিপি ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙরের নকশা কাটা লাল বর্মি বাক্স টেনে নামালেন কুড়ো হা হা করে ছুটে এসে বললেন আহা ওটা থাক ওটাতে যে আমার সব প্রাইভেট পেপার আছে পদিপিসি থপ করে মাটিতে থেবড়ে বসে বললেন চপড়াও শালা নয়তো সব প্রাইভেট ব্যাপার কাগজে ছেপে দেব বলে কাগজপত্র বের করে ফেলে দিয়ে ওই সব ধন বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জল চৌকিতে বসে কড়াটা উনুনে চাপালেন সারা রাত ঘুমলেন না বাক্স আগলে জেগে রইলেন ভোর হতে না হতেই আবার গরুর গাড়ি চেপে শালবনের মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়ি ফিরে এলেন পাঁচু মামা এবার থামলো। আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞাসা করলাম তারপর এবং সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে বলেন তারপর তারপর পাঁচু মামা বিরক্ত হয়ে বলল আপনার কি মশাই ভদ্রলোক অপ্রস্তুত পানা মুখ করে বললেন না না গল্পটা বড় রহস্যক কি না পাঁচু মামা আরও কি বলতে যাচ্ছিল আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরাজিতে বললাম চুপ চোখিস চলচলিং পাঁচু মামা তাকে আর কিছু না বলে আবার বলতে লাগল এত কষ্ট করে পাওয়া বর্মি বাক্স নিয়ে সারা দিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখ চলতে লাগলেন দুপুরে সজনে গাছতলায় গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো তারপর আবার গাড়ি চলল এমনি করে রাত দশটা নাগাদ প্রদীপসি বাড়ি পৌঁছলেন কেউ মনেই করেনি পিসি এত সেই বাড়ি ফিরবেন সবাই অবাক সবাই বেরিয়ে এসে প্রদীপিসিকে আর জিনিসপত্র পটলা পটলি টেনে নামালো তারপর গোলমাল চেঁচামেচি ডাকাতের গল্প অবশ্যই ডাকাতের সঙ্গে খুঁড়োর যোগের কথা প্রদীপিসি ছাড়া কেউ সন্দেহ করেনি প্রদীপিসিও চেপে গেলেন হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে পগল থেকে সেটাকে টেনে বের করে দেখেন যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নামিয়েছিলেন সেটা আসলে পানের ডিপে বর্মি বাক্স পাওয়া যাচ্ছে না পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো আর আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেল সেই রাত দুপুরে প্রদীপ এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল মোমবাতি লন্ঠন তেলের পিদিম জেলে নিয়ে এসে এর ওর পা মারিয়ে দিয়ে মহা খোঁজাখোঁজি শুরু করে দিল তার মাঝখানে দাঁড়িয়ে প্রদীপিসি নিজে হাত পা ছুঁড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন বললেন নেই বললেই হলো এই আমার বগল দাবি করা ছিল আর এই তার হদিস পাওয়া যাচ্ছে না একটা আধাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে কপুরের মতো উড়ে গেল এ কি মগের মুলুক বলে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি তুলিয়ে বাঁশের বাঁধন আলগা করিয়ে গাড়োয়ানে দুহাতি ধুতি ঝাড়িয়ে রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন কাণ্ড বাঁধালেন যে তার আর বর্ণনা দেওয়া যায় না শেষে যখন গরু দুটোর লেজের খাঁজে খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে এই দিয়ে দিল যে তখনই বাবা গো মা গো বলে বসে পড়লেন কিন্তু বসে পড়লে কি হবে বলেইছি তো সিংহের মতন তেজ ছিল তার বসে বসেই সারা রাত পারিশুদ্ধ শুদ্ধ লোককে জাগিয়ে রাখলেন কিন্তু সে বাক্স আর পাওয়া গেল না এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল এবার প্রদীপ পিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন বললেন নিমাই খুড়ো আমাকে দেখে খুশি হয়ে ওই বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল সে তোরা কোথায় হারিয়ে ফেললি তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয়রান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল শুনেছি তিন দিন তিন রাত্রি ধরে মামা বাড়ি কেউ খায় ঘুমোয়নি বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল আমি আর সেই চিমড়ে ভদ্রলোক বললাম তারপর তারপর পাঁচু মামা বলল তারপর আর কি হবে এক সপ্তাহ সব ওলট পালট হয়ে রইল খাওয়া নেই শোয়া নেই কারোর মুখে কথাটি নেই সারা বাড়ি সবাই মিলে তোল পার করে ফেললো কত যে রাশি রাশি ধুলো মাকড়সার জাল ভাঙা শিশি বোতল তা কৌটো বেরোলো তার ঠিক নেই কত পুরনো হলদে হয়ে যাওয়া চিটি বেরুলো কত গোপন কথা জানি হয়ে গেল কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল কিন্তু প্রদীপির বর্মী বাক্স হাওয়ায় উড়ে গেল এমন ভাবে হাওয়া হয়ে গেল যে শেষ অবধি অনেকে এ কথা বলতেও ছাড়লো না যে বাক্স টাক্স সব পদীপিসির কল্পনা ছাড়া আর কোথাও ছিল না কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো নিমাই খুঁড়োর বাড়ি থেকে প্রদীপিসি যে খালি হাতে ফেরেনি এ কথা ঠিক গরুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও প্রদীপ পিসির আঁচল চাপা শক্ত চৌকো জিনিসের খোঁচা তার পেটে লাগছিল এবং সেটা যে পানের বোটা নয় এও নিশ্চিন্ত কারণ পানের বোঁটার খোঁচা তার পিটে লাগছিল বাক্সের শোকে পিসি আতখানা হয়ে গেলেন অত হিরে মতি লোকে সারা জীবনে কল্পনার চোখেও দেখে না আর সে কিনা অমন করে কোল ছাড়া হয়ে গেল শোকটা একটু সামলে নিয়ে পদিপিসি আবার রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর খোঁজে গিয়েছিলেন যদি কিছু পাওয়া যায় গিয়ে দেখেন বত্রিশ বিঘার শাল মাছখানে মাঝখানে নিমাই খুঁড়োর আড্ডা ভেঙে গেছে জন মানুষের সাড়া নেই বুনো বেড়াল আর হুতুম পেচার আস্তানা তারপর কত বছর কেটে গেল বাক্সের কথা কেউ ভুলে গেল কেউ আবছায়া মনে রাখলো একমাত্র প্রদীপিসি মাঝে মাঝে বাক্সের কথা তুলতেন আরও বহু বছর বাদে পদিপিসি স্বর্গে গেলেন যাওয়ার আগে হঠাৎ ফিক করে হেসে বললেন এই রে বাক্সটা কি করেছিলাম এতদিনে মনে পড়েছে বলেই চোখ বুঝলেন তাই শুনে প্রদীপিসি শ্রাদ্ধের পর আর এক চোট খোঁজাখুঁজি হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি চিমড়ে ভদ্রলোক বললেন তারপর পাঁচু মামা বলে সেই বাক্স আমি বের করব। কিন্তু আপনার তাতে কি মশাই পাঁচু মামা এখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক দৃষ্টে কটমট করে চেয়ে থাকার ফলে চিমড়ে ভদ্রলোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁড়তে লাগলেন ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার স্ত্রী পুত্র পরিবার সবাই ঘুমিয়ে টুমিয়ে একেবারে স্তূপাকার হয়ে রয়েছে দেখা গেল আমি আশা করে বসে আছি পাঁচু মামা লোমহর্ষণ আরো কিছু বলবে কিন্তু পাঁচু মামা দেখলাম চটিটি খুলে ঘুমোবার জোগাড় করছে তাই দেখে আমার কেমন অস্বস্তি বোধ হতে লাগলো আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত বন্ধ করে জিজ্ঞেস করলে। একশো বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি তাকে যে আবিষ্কার করবেন কোনো পায়ের ছাপ বা আঙুলের ছাপ জাতীয় চিহ্ন টিহ্ন পেয়েছেন পাঁচু মামা বলল পাইনি ঠিকই তবে পেতে কতক্ষণ শেষ কথায় তো মনে হয় যে চোখের সামনেই কোথাও আছে চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে লুকিয়ে তো সময়ই পাননি আর মনে পড়ে যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয় চড়েও নেয়নি কিন্তু পাঁচশো বার বলছি মশাই আপনার দাঁতে কি চিমড়ে ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুয়ে পড়লেন সবাই শুয়ে পড়ল আর আমি একা জেগে অন্ধকার রাত্রের মধ্যে ঝোপে ঝাড়ে হাজার হাজার জোনাকি পোকার ঝিকিমিকি আর থেকে থেকে ইঞ্জিনের ধোঁয়ার মধ্যে ছোট ছোট আগুনের কুঁচি দেখতে লাগলাম ক্রমে সে সব আবছা হয়ে এলো আমার চোখের সামনে খালি দেখতে লাগলাম বড় সাইজের একটা বর্মি বাক্স লালচে রঙের উপর কালো দিয়ে আঁকা বিকট হিংস্র এক মাছ প্যাটার্নের ড্রাগন তার চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে জীব লক লক করছে আরও দেখতে পেলাম যেন বাক্সের ঢাকনিটা খোলা হয়েছে আর তার ভিতর পায়রার ডিমের মতো মোরগের ডিমের মতো হাঁসের ডিমের মতো পাখির ডিমের মতো সব হিরে মানিক আমার চোখ ছলসে দিচ্ছে হঠাৎ খচ করে ট্রেন থেমে গেল মামাবাড়ি স্টেশনে পৌঁছলাম গভীর রাতে স্টেশনের বেড়ার পেছনে কতগুলো লম্বা লম্বা শিশু গাছের পাতার মধ্যে একটা ঠান্ডা জোড়ো হাওয়া শিরশির করে বয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে জন মানুষ নেই ছোট্ট স্টেশন বাড়ির কাঠের দরজার কাছে স্টেশন মাস্টার একটা কালো শেড লাগানো লণ্ঠন নিয়ে হাই তুলছেন পান খেয়েছেন অজস্র আর বহু দিন দাড়ি কামাননি একটা গাড়ি নেই ঘোড়া নেই গরুর গাড়ি দূরে থাকুক একটা বেড়াল পর্যন্ত কোথাও নেই আমি পাঁচু মামার দিকে তাকালাম পাঁচু মামাও ফ্যাকাশে মুখ করে আমার দিকে তাকিয়ে রইল আমি তখন আর সহ্য করতে না পেরে বললাম তুমি যে প্রায়ই বলো আমরা এখানকার জমিদার এরা তোমাদের সব প্রভুভক্ত প্রজা এই তার নমুনা আমি তো ভেবেছিলাম আলো জ্বলবে বাদ্যি বাজবে মালা চন্দন নিয়ে সব সারে সারে দাঁড়িয়ে থাকবে তারপর আমরা চতুর্দোলায় চেপে মামা বাড়ি যাব গিয়ে গরম গরম পাঁচু মামা এইখানে আমার খুব কাছে ঘেসে এসে কানে কানে বলল চপি দিয়ে দেখছিস না চারদিক থেকে অন্ধকারের মতো বিপদ আসছে রক্ত নিশাচরেরা যাদের পিছু নিয়েছে তাদের কি নিজেদের মধ্যে ঝগড়া করা শোভা পায় চমকে উঠে বক্তৃতা থামিয়ে অন্ধকারের মধ্যে দেখতে পেলাম একটা নিবু নিবু দু সেলোলা টর্চ জেলে চিমড়ে ভদ্রলোক গাড়ি থেকে রাশি রাশি পোটলা পুটলি ছেলে পুলে ও মোটা গিন্নিকে নামাচ্ছেন তারা নামতে না নামতেই গাড়িটাও ঘর ঘর করে চলে গেল আর অন্ধকার লম্বা প্ল্যাটফর্ম জুড়ে কেমন একটা থমথমে ভাব বিরাজ করতে লাগল তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে তার মধ্যে শুনতে পেলাম পাঁচু মামা আমার ঘাড়ের কাছে ফসফস করে নিঃশ্বাস ফেলছে এমন সময় অন্ধকার ভেদ করে কে চেঁচাতে লাগলো আ পাঁচু দাদা খকা বলি এই না মামা যেন ধরে প্রাণ এলো করে ছুটে গিয়ে বলল, ঘনশ্যাম এলি পাঁচালি ঘনশ্যাম কিন্তু পাঁচু মামার হাত ছাড়িয়ে নিয়ে বিরক্ত হয়ে বলল ঘ্যান ঘ্যান ভাল লাগে না পাঁচু দাদা এদিকে বড় গরু তো আসন পিড়ি হয়ে বসে পড়েছেন কত টানাটানি করলাম কত কাকুতি মিনতি করলাম কত লেজ দিয়ে গাড়ির খুলে নিয়ে পেটের নিচে চার পর্যন্ত ওটাতে চেষ্টা করলাম কিন্তু সে নড়েও না ওই রকম বসে বসে ঘাস চাপায় পাঁচু মামা বলল হ্যাঁ ঘনশ্যাম তবে কি হবে ঘনশ্যাম বলল হবে আবার কি চলো দেখবে চলো আমরা সেই ঘুটঘুটে অন্ধকারে প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেটের মধ্যে দিয়ে ওদিকে ধুলোমাখা রাস্তা এসে পড়লাম সেইখানে দেখি রাস্তার ধারে একটা গরুর গাড়ি তার একটা গরু পা গুটিয়ে মাটিতে বসে দিব্যি ঘুমোচ্ছে অন্য গরুটা তার দিকে হতাশ ভাবে তাকিয়ে জাবর কাটছে সত্যি সত্যি সে গরু কিছুতেই উঠল না তখন ঘনশ্যাম পাচু মামাকে আর আমাকে জিনিসপত্র শুদ্ধ গাড়িতে উঠিয়ে দিয়ে সেই গরুটার জায়গায় নিজেই গাড়ি টানতে শুরু করে দিল গাড়ি অমনি চলতে লাগল স্টেশন ছাড়িয়েই ডান হাতে পুরনো গোরস্থান সেইখানটাতে আবার মস্ত মস্ত ঝুলোঝুলো পাতাওয়ালা হুইলো গাছ জমাট অন্ধকার করে রেখেছে সেখানে পৌঁছতেই পাঁচু মামা ফিসফিস করে আমাকে ইংরাজিতে বলল এইখানে সব সিপাই বিদ্রোহের সময়কার কবর আছে ঘনশ্যাম গাড়ি থামিয়ে মাথা ঘুরিয়ে বলল ইংরেজি তো সব ভূতের গল্প বললে ভালো হবে অমনি না পাঁচু দাদা এইখানে গাড়ি চম্পট দেব বলে রাখলাম পাঁচু মামা ব্যস্ত হয়ে বলল। আরে ভূতের গল্প নয় রে ঘনশ্যাম কবরের কথা বলছিলাম ঘনশ্যাম আরো বিরক্ত হয়ে বলল। ভূতের কথা নয় মানে কবর আর ভূত কি আলাদা ইংরেজি জানি না বলে কি তোমাদের চালাকিগুলো ধরতে পারবো না নাকি না পাচুদা! আমার পোষাবে না বলেই ঘনশ্যাম গাড়িটা করে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এমন সময় খটখট খটাখট শব্দ করে একটা ছেঁকরা গাড়ি এসে উপস্থিত আমাদের পাশ দিয়ে যাবার সময় জানলা দিয়ে দেখতে পেলাম সাদা ফ্যাকাশে মুখ করে চিমড়ে ভদ্রলোক জলজলে চোখে আমাদের দিকে তাকিয়ে আছেন পাঁচু মামা তখনই হাত পা ছুঁড়ে মূর্ছা গেল ঘনশ্যাম বললে এই আর কি ভাল লাগে না পাঁচু দাদা বলে আবার গাড়ি টানতে শুরু করল পাঁচু মামাও রুমাল দিয়ে মুখ মুছে উঠে বসল অনেক রাতে মামা বাড়ি পৌঁছালাম মনে পড়ল প্রদীপীশু এমনি দুপুর রাতে রমাকান্তকে নিয়ে নিমাই খুঁড়োর বাড়ি থেকে ফিরেছিলেন সত্যি বর্মীমাক্সটা গেল কোথায় পাঁচু মামাকে জিজ্ঞাসা করলাম হাত থেকে পড়ে টড়ে যায়নি তো পাঁচু মামা দাঁত কিরমির করে বলল চোপ এটা শত্রু রাস্তা না বুক থেকে নিলেও নাম মুখে আনবি না গাড়ি বারান্দার নিচে গরুর গাড়ি নামিয়ে ঘন সব সিঁড়ির ওপরে বসে পড়ল ঘরের মধ্যে থেকে পেঁচা ফিঙে নটবর খেন্তি পেঁচি ইত্যাদিরা সব বেরিয়ে এলো মজা দেখবার জন্য কিন্তু গাড়ি থেকে লটবহর নামাতে কেউ সাহায্যও করল না পাঁচু মামাও নেমেই কোথায় জানি চলে গেল শেষ অব্দি আমি মনে মনে ভারী রেগে জিনিসপত্র দুমদাম করে মাটিতে ফেলতে লাগলাম সেই দুমদাম শুনে দিদিমা বেরিয়ে এসে আমাকে চুমু টুমু খেয়ে একাকার দিদিমা আমাকে সেজ দাদামশাইয়ের কাছে নিয়ে গেলেন দেখলাম সেজ দাদামশাই ইয়া শিংবাগানো গোফ হিংস্র চোখ দিব্যি টেরিকাটা চুল নিয়ে ইজি চেয়ারে বালাপোষ গায়ে দিয়ে শুয়াছেন বুকের ভিতর ধক করে টের পেলাম শত্রু নাম্বার ওয়ান সেজ দাদামশাইকে প্রণাম করতেই মুচকি হেসে আমাকে মাথা থেকে পা অব্দি দেখে নিয়ে বললেন ভীষণ রাগ হল রেগে মেগে দিদিমার সঙ্গে খাবার ঘরে গিয়ে আমার দাদামশাই যে বড় পিড়িতে বসতেন তাতে আসন হয়ে বসে লুচি বেগুন ভাজা ছোলার ডাল ফুলকপির ডাল্লা চিংড়ি মাছের মালাইকারি চালতার অম্বল রসগোল্লার পায়েস এক নিঃশেষে সমস্ত রাশি রাশি পরিমাণে খেয়ে ফেললাম খাওয়া শেষ হলে দেখলাম পাঁচু মামা কোন সময় আমার পাশে বসে খুঁটে খুঁটে খেতে শুরু করে দিয়েছে দু একবার তাকালাম পাঁচু মামার ভাবখানা যেন আমাকে চেনেই না তখন আমার ভারী দুঃখ হলো পাঁচু মামাও অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কিন্তু হাত ধোবার সময় কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল দুজনে বেশি ভাব দেখালে মতলব যাবে ওল্ড লেডি নাম্বার ওয়ান আমি একটু আপত্তি করতে গেলাম কারণ দিদিমাকে আমার ভালো লাগছিল পাঁচু মামা বলল চপ আমার খুঁড়ি আমি চিনি না পুরনো কাঠে সিঁড়ি বেয়ে হাতে মোমবাতি নিয়ে দিদিমার সঙ্গে সঙ্গে দোতলায় বিশাল এক সোপার ঘরে শুতে গেলাম কত রকম কারুকার্য করা ভীষণ প্রকাণ্ড আর ভীষণ উঁচু এক খাটে শুলাম সেটা এমনই উঁচু যে সত্যিকারের কাঠে সিঁড়ি বেয়ে তাতে উঠলাম খাটের উপর আবার দু তিনটে বিশাল বিশাল পাশপালিশ আর খাটের নিচে মস্ত মস্ত কাঁসা পিতলের কলসি টলছি কিসব দেখতে পেলাম দিদিমা একটা রংচঙে জলচৌকির উপর মোমবাতিটা নামিয়ে রেখে আমাকে বেশ ভালো করে ঢাকা দিয়ে মুখে মাথায় হাত পুলিয়ে দিয়ে বললেন আজ টপ করে ঘুমিয়ে পড়ো তো মানে খেয়ে এসে তোমার পাশে শোবো কাল তোমাকে পদীপিসির বর্মি বাক্সের গল্প বলবো। একা শুয়ে থাকতে ভয় পাবে না তো প্রদীপিসির নাম শুনে আমার বুক ঠিপ ঠিপ করতে লাগল মুখে বললাম আলোটা রেখে যাও তাহলে কিচ্ছু ভয় পাবো না দিদিমা আদর করে চলে গেলেন মামা কেন বলল স্পাই নাম্বার ওয়ান কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না যখন ঘুম ভাঙল দেখি ভোর হয়ে গেছে দিদিমা কখন উঠে গেছেন আমিও খচমচ করে খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে ঘরের সামনের বারান্দায় দাঁড়ালাম দেখি ফুল বাগান থেকে আর তার পিছনের আমবাগান থেকে কুয়াশা উঠছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই জন্যই হোক কিংবা আম গাছতলায় যা দেখলাম সেই জন্যই হোক আমার সারা গাছ শিরশির করে উঠল দেখলাম ছাই রঙের প্যান্টুলুন আর ছাই রঙের গলা কোট পরে মুখে মাথায় কমফোটার জড়িয়ে চিমড়ে ভদ্রলোক চোখে বাইনাকুলার লাগিয়ে এক দৃষ্টি বাড়ির দিকে চেয়ে রয়েছেন তাই না দেখে আমার টনসিল ফুলে কলা গাছ এমনি সময় শুট করে সে আম গাছের ছায়ার মধ্যে মিলিয়ে গেল আর ভোরবেলাকার প্রথম সূর্যের আলো এসে বাগান ভরে দিল ফিরে দেখি আমার পাশে লাল নীল ছক্কাটা লুঙ্গি আর সবুজ কম্বলের ড্রেসিং গাউন পরে আম দাতন দাঁতন চেবাতে চেবাতে সেজ দাদামশাই দাঁড়িয়ে রয়েছেন সেজ দাদামশাই বললেন জানিস এই বারান্দাটাতে আমার ছোট কাকা কত কী করিয়েছিলেন বিলের থেকে ছোট কাকা ভীষণ সাহেব হয়ে ফিরলেন ছাড় চুল কোট প্যান্ট পরা হাতে ছড়ি মুখে চুরুট কথায় কথায় খারাপ কথা ক্রমেই বললেন আমি মেয়ে মানিব বিলেতে সব ঠিক করে রেখে এসেছি এই দোতলার উপর সোবার ঘরের সঙ্গে লাগা এক বাথরুম বানাবো লম্বা বারান্দাটা তো আছেই তার এক কোণ দিয়ে ঘোরানো লোহার সিঁড়ি বানাবো সাদা পাগড়ি মাথায় দিয়ে ওই সিঁড়ি বে জমাদার ওঠানামা করবে নইলে মে আসবে না বলেছে তাই না শুনে আমার ঠাকুমা পিসিমার জেঠিমারা হাত পা ছুঁড়ে বললেন অমা সে কি কথা গো মেমেদের যে লাল চুল কটা চোখ ভ্যাকসা রঙ আর মরা খেকো ফিগার হয় কি যে বলিস তা ঠিক নাই মেমেরা যে ইয়ে পর্যন্ত খাই শুনিছি। ছোট কাকা বিরক্ত মুখ করে বললেন অবশ্যই তোমরা যদি চাও যে আমি সন্ন্যাসী হই তাহলে আমার আর কিছুই বলবার নেই বলো তো নাগা সন্ন্যাসী হই মেমও দরকার নেই নতুন সুটগুলোতেও দরকার নেই তাই শুনে ঠাকুমারা সবাই আরও চেঁচামেচি শুরু করে দিলেন কিন্তু ভয় ঠাকুরদার কানে কেউই কথাটা তুললে না ছোট কাকাও সেই সুযোগে মিস্ত্রি লাগিয়ে লোহার ঘোরানো সিঁড়ি তৈরি করে ফেললেন ওইখানে রেলিং কেটে সিঁড়ি বসানো হয়েছিল দোতলা থেকে ছাদে ওঠবার কাঠের সিঁড়ি একটা ছিলই ওই বাঁদর তাড়াবার জন্য তারই ঠিক নিচ দিয়ে নতুন সিঁড়ি হল এখন খালি বাথরুম বানানো আর জমাদারের পাগড়ি কেনা বাকি রইল ঠাকুরদার কাছে কী ধরনের মিথ্যে কথা বলে টাকা বাগানো যায় দিন রাত ছোট কাকা সেই চিন্তাই করতে লাগলেন এদিকে পাড়ার চোরেরাও সুবিধে পেয়ে রোজ রাত্রে লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে শুরু করে দিল তাদের জ্বালায় ঘুমোয় কা শেষটা একদিন ঠাকুরদার ঘুম ভেঙে গেল গদা হাতে করে বারান্দায় বেরিয়ে এলেন চোরেরাও সিঁড়ি দিয়ে ধপ নেমে বাগানের মধ্যে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল চাঁদের আলোয় ঠাকুরদা অবাক হয়ে সিঁড়ির দিকে তাকিয়ে রইলেন তারপর আস্তে আস্তে আবার শুতে গেলেন পরদিন সকালে উঠেই মিস্ত্রি ডাকিয়ে ওই সিঁড়ি খুলিয়ে ফেললেন রাগের চোটে ছাদে ওঠবার কাঠের সিঁড়িটা অব্দি খুলিয়ে দিলেন কাটা রেলিং ফের জোড়া দেওয়ালেন আর ছোট কাকাকে ডেকে বললেন পানুর ছোট মেয়ের সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি টোপোর পরে প্রস্তুত হও শেষটা ওই পানুর ফর্সা মোটা গোল চোখো বারো বছরের মেয়ের সঙ্গে ছোট কাকার বিয়ে হয়ে গেল এবং বিশ্বাস করবে কিনা জানি না তারা সারা জীবন পরম সুখে কাটালো পাঁচুটা তো ওরই নাতি এই রে ঘনশ্যাম আবার আমার ইসব গুল নিয়ে আসছে বলিস যে আমি বেরিয়ে গেছি বলে সেজ দাদা মশাই হাওয়া আমি তাকিয়ে দেখলাম ছাদ পর্যন্ত বাদর তারা বা সিঁড়ির খাঁজগুলো দেওয়ালের গায়ে গায়ে কাটা কাটা তখনও রয়েছে সব পুরনো বাড়ির মতো মামাবাড়ির ঘরগুলো বিশাল বিশাল সিঁড়িগুলো মস্ত মস্ত বারান্দাগুলোর এ মাথা থেকে ডাকলে ও মাথা থেকে শোনা যায় না আর দুপুরে সমস্ত বাড়িখানা অদ্ভুত চুপচাপ হয়ে গেল পাঁচু মামার টিকিটি সকাল থেকে দেখা যায়নি নেহাত আমার সঙ্গে এক ট্রেনে এসেছিল নইলে ও যে জন্মেছে তারই কোনো প্রমাণ পাওয়া গেল না বাড়ি শুদ্ধ কেউ ওর নাম করল না দুপুরে পদেপিসির বর্মি বাক্স সন্ধান নিচ্ছি এমন সময় কানে এলো খুব একটা হাসি গল্পের আওয়াজ রান্নাঘরে আনন্দ কোলাহল এমন কথা তো জন্মে শুনিনি অবাক হয়ে এগিয়ে বাগিয়ে চললাম বারান্দার বাঘ ঘুরেই দেখি চাকর বাকরেরা সৎকার করছে কে একটা রোগা লোক ঠেং ছড়িয়ে জলচৌকিতে বসে রয়েছে চারদিকে দিকে পান বিড়ি আর কাঁচি সিগারেটের ছড়াছড়ি বামুন দিদি পর্যন্ত ঘুমটার মধ্যে বিড়ি টানছে ঘনশ্যাম ট্যাম সবাই উপস্থিত আছে পান খেয়ে খেয়ে সব চেহারা বদলে ফেলেছে আমার পায়ে শব্দ পেয়েই নিমেষের মধ্যে রান্নাঘর ভভ। ভোঁ কে যে কোথায় চম্পট দিল ঠাউরি করতে পারলাম না চোখের পাতা না ফেলতেই দেখি কেউ কোথাও নেই খালি বামুন দিদি ঘোমটার ভিতরে হাই তুলছে এবং বিড়িটার শেষ চিহ্ন পর্যন্ত গোপন করে ফেলেছে কিন্তু একটা জিনিস আমার চোখ এড়াতে পারেনি ঠেং ছড়ানো রোগা লোকটা হচ্ছে আমাদের পরিচিত সেই চিমড়ে ভদ্রলোক ভাবতে ভাবতে গা শিউড়ে উঠল এত দূর সাহস যে ভোরবেলা দূরবীন দিয়ে পরক করে নিয়ে দুপুর না করাতে একেবারে ভেতরে এসে সে দিয়েছে চুলগুলো আমার সজারুর কাটার মতো উঠে দাঁড়াল বামুন দিদিকে জিজ্ঞাসা করলাম কে লোকটা বামুন দিদি যেন আকাশ থেকে পড়ল কোন লোকটা বাবু তুমি আমি ছাড়া তো আর লোক দেখছি না কোথাও বলেই সে সরে পড়ল অমনি তার কোলের মধ্যে কতগুলো রূপোর টাকা ঝনঝন করে বেজে উঠল বুঝলাম ঘুষ দিয়ে চাকর সম্প্রদায়কে হাত করেছে কি ভীষণ এদিকে পাঁচু মামার সঙ্গে পরামর্শ করব কি সে যে সকাল থেকে কোথায় গা ডাকা দিয়েছে তার আর কোনো পাত্তাই নেই একবার কি একটা গুজব শুনেছিলাম নাকি ভুলে বেশি জোলাপ খেয়ে ফেলেছে তবুও তখনই তার খোঁজে বেরুলাম চার পাঁচটা ভুল দরজা খুলে চার পাঁচবার তারা খাবার পর দেখি পূর্ব দিকে ছোট ঘরে তক্তপোষের ওপর শুয়ে শুয়ে পাংশপানা মুখ করে পাঁচু মামা পেটে হাত বুলোচ্ছে আমাকে দেখেই ভীষণ বিরক্ত হয়ে নাকি সুরে বলল। কেন আবার বিরক্ত করতে এসেছো যাও না এখান থেকে আমি বললাম চারদিকে যেরকম ষড়যন্ত্র চলছে এখন আর তোমার আরাম করে শুয়ে শুয়ে পেটে হাত বুলানো শোভা পায় না এদিকে শত্রু এসে ঢুকেছে সে খবর রাখো কি পাঁচু মামা কোথায় আমাকে হেল্প করবে না তাই না শুনে এমনি কেও শুরু করে দিল যে আমি সেখান থেকে যেতে বাধ্য হলাম সারা দিন ভেবে ভেবেও একটা কুল কিনারা করতে পারলাম না রাত্রে দিদিমা পাশে শুয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন বলেছিলাম তোকে পদিপিসির বাক্সের গল্প বলবো? তবে শোন দিদিমা সবুজ বালাপোষ ভালো করে জড়িয়ে গালের পান দাঁতের পিছনে ঠুসে গল্প বলবার জন্য রেডি হলেন আর আমার বুক ঢিপ ঢিপ করতে লাগল দিদিমা বলতে লাগলেন পদিপিসির ইয়া ছাতি ছিল ইয়া পাঞ্জা ছিল রোজ সকালে উঠে আের দুধের সঙ্গে এক পোয়া ছোলা ভিজে খেতেন কি ছিল তার। জানি না শুনেছি একবার একটা সামলা গরু হাম্বা হাম্বা ডেকে ওর দুপুরের ঘুমের ব্যাঘাত করেছিল বলে উনি একবার তার দিকে এমনি করে তাকালেন যে সে তিন দিন ধরে দুধের বদলে দই দিতে লাগলো প্রদীপ একবার শীতকালে গরুর গাড়ি চেপে কাউকে কিছু না বলে রমাকান্ত নামে একটি মাত্র সঙ্গী নিয়ে কোথায় জানি চলে গেলেন ফিরে এলেন দুপুর রাত্রে এসেই মহা হৈ হৈ লাগালেন কি একটা নাকি বর্মি বাক্স হারিয়েছে সবাই মিলে নাকি দেড় বছর ধরে ওই বাক্স খুঁজেছিল কোথায় পাওয়া যাবে কেউ চোখে দেখেনি সে বাক্স শেষ পর্যন্ত সে পাওয়াই গেল না আমি নিশ্বাস বন্ধ করে বললাম তাতে কি ছিল দিদিমা বললেন এ জানি মশলা টশলা হবে ওই একটি একটিমাত্র ছেলে ছিল তার নাম ছিল গজা কালো রোগা ডিকডিকে এক মাথা কোকড়া কোকরা তেল চুকচুকে চুলে টেরি বাগানো দিন রাত কেবল পান খাচ্ছে আর তামাক টানছে পড়াশোনা কি কোনো রকম কাজকর্মের নামটি নেই সারা দিন গোলাপি গেঞ্জি আর আদির ঝুলো পাঞ্জাবি পরে পাড়াময় টোটো কোম্পানি শখের থিয়েটার এখানে ওখানে আড্ডা অথচ কারুর কিছু বলবার জনেই নেই পদিপিসে তাহলে আর কাউকে আস্ত রাখবেন না জানিস তো ভালো লোকের কখনো ভালো হয় না যত সব জগতের বদমায়েশ আছে সবাই তারা সুখে জীবন কাটিয়ে যায় গজারও তাই হলো যখন আরো বড় হলো গজা গুলি খেতে শিখল জুয়োর আড্ডায় গিয়ে জুটল মাঝে মাঝে একমাস দুমাস দেখা নেই তারপর এক গাল পান নিয়ে হাসতে হাসতে ফিরে আসে প্রদীপ যেখান থেকে যেমন করে পারেন টাকা যোগান পাজি ছেলেকে পাই কে হঠাৎ দেখা গেল গজার অবস্থা ফিরেছে কথায় কথায় বাড়ি শুদ্ধ সবাইকে পাঠার মাংস খাওয়ায় ছুরি ছুরি সন্দেশ আনে একবার সমস্ত চাকরদের গরম বেনিয়ান কিনে দিল ঘোড়ার গাড়ি কিনলো হীরের আংটি কিনল বাড়ি শুদ্ধ সবাই থরহরি কম্পমান কে জানে কোথা থেকে এত টাকা পায় পদিপিসি অব্দি চিন্তিত হলেন অথচ চুরি ডাকাতি করলে তো এতদিনে পেয়াদা এসে হানা দিত টাকা ভালো কিন্তু পায়ে কোথা গজা উপাখ্যান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পায়নি হঠাৎ ঘুম ভেঙে গেল রাতের অদ্ভুত চুপচাপের মধ্যে শুনতে পেলাম পাহাড়ে পাশবালিশটার আড়ালে দিদিমা আস্তে আস্তে নাক ডাকাচ্ছেন আর কোথাও কোনো আওয়াজ নেই তারপর শুনলাম দূরে হুতুম প্যাঁচা ডাকছে আর মাথার উপর পুরোনো কাঠের কড়িগুলো মটমই করে মোড়ামড়ি দিচ্ছে বুঝতে পারছিলাম এসবের জন্য ঘুম ভেঙে যায়নি যার জন্য ঘুম ভেঙেছে সে নিশ্চয়ই আরও রোমহর্ষক শুয়ে শুয়ে যখন শুয়ে থাকা অসহ্য হলো পা শিরশির করতে লাগলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জল না খেয়ে আর এক মিনিটও থাকা অসম্ভব হল আস্তে আস্তে খাট থেকে নামলাম আস্তে আস্তে দরজা খুলে বাইরের প্যাসেজে দাঁড়ালাম ওই একটু দূরে সারি সারি তিনটে কলসি ভরা জল রয়েছে কিন্তু মাঝখানের ঘুরঘুরটে অন্ধকারটুকু পেরোতে ইচ্ছে করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে পায়ের গুলিটা চুল করছি আর মন ঠিক করছি এমন সময় কার পায়ের শব্দ শুনতে পেলাম কি আর বলবো হাত পা পেটের মধ্যে দিয়ে গেল যেদিকে শব্দ সেদিকে সেজ দাদামশায়ের ঘর কল্পনা করতে লাগলাম দাঁত দিয়ে ছোড়া কামড়ে ধরে হাত দিয়ে শীত কাটতে কাটতে কানে মাকড়ি পড়া লাল নেংটি গায়ে তেল চুকচুকে সব চোর ডাকাতেরা যে দাদামশাইয়ের ঘরে ঢুকে ওর হাত বাক্স সরাচ্ছে রুপোর গড়গড়া নিচ্ছে মখমলের চটি পায়ে দিচ্ছে এমন সময় ঠুস করে সেই যে দাদামশাইয়ের দরজা খুলে গেল আর বিড়ি ধরাতে ধরাতে যে বেরিয়ে এলো বিড়ির আগুনে স্পষ্ট তাকে দেখে চিনলাম সেই চিমড়ে ভদ্রলোক বগলে জুতো নিয়ে পা টিপে টিপে এগুচ্ছে আমার তো আর তখন নড়বা চরবার ক্ষমতা ছিল না তাই চুপ করে ভীষণ মৃত্যুর জন্য প্রস্তুত হতে লাগলাম লোকটা কিন্তু কি একটা পেরে কেনাকিসে হোঁচট খেয়ে ধুরসালা বলে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল একটু বাদেই নিচের তলায় একটা দরজা বন্ধ হওয়ার শব্দ পেলাম এত ফোনে আমার চলবার শক্তি ফিরে এলো ভাবলাম জল খেয়ে কাজ নেই ঘরেই ফিরে যাওয়া যাক একবার বেরুলো চিমড়ে ভদ্রলোক এরপর হয়তো বেরুবে দামড়া ডাকাত ফিরতে যাব এমন সময় একটা সাদা কাগজ উড়ে এসে আমার পায়ে জড়িয়ে গেল নিমেষের মধ্যে সেটা তুলে নিয়ে সবে মাত্র পকেটে পড়েছি এমন সময় আবার সেজদাদামশাইয়ের দরজা খুলে গেল এবং এবার স্বয়ং সেজ মশাই বেরিয়ে এসে টর্চ হাতে পাতি করে কি যেন খুঁজতে লাগলেন আমি তো এদিকে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি ধরে ফেললে কি যে হবে ভাবা যায় না এমন সময় সেই একই পেরে না কিসে হুঁচট খেয়ে সেজ দাদামশাইও হাত পা ছুঁড়ে কত কি যে বললেন তার ঠিক নেই ভালোই হলো আমাকে দেখবার আগেই খোড়াতে খোড়াতে ঘরে ফিরে গিয়ে বোধ কিছু লাগালেন টাগালেন আমি যে কি ভাবব ঠাওর করতে না পেরে খানিকটা জল খেয়ে আবার শুয়ে পড়লাম পকেটে কাগজটা করকর করতে লাগল কিন্তু দিদিমা আলো নিভিয়ে দিয়েছেন পরবার উপায় নেই রংচঙে চৌকির উপর রোজকার মতো আজও দেশলাই মোমবাতি রাখা ছিল কিন্তু সব জানাজানি হয়ে যাওয়ার ভয় আর জানলাম না সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম অপেক্ষা করতে করতে আবার কখন ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখলাম পদিপিসি এসে পিছনের বারান্দার দরজা থেকে আমাকে ডাকছেন যা সন্ডা চেহারা গলায় রুদ্রাক্ষের মালা থান পড়া ছোট করে চুল কাটা কপালে চন্দন লাগানো অবিকল পাঁচুমামা যেমন বলেছিল এক হাত দিয়ে ইশারা করে আমাকে ডাকছেন আর অন্য হাতটা পিছনে রেখেছেন আমি কাছে যেতেই বললেন বাক্স পেয়েছিস আমি বললাম কই না তো নিমেষের মধ্যে বাক্স কোথায় ফেলেছিলে যে ক ধরে খুঁজে খুঁজেও পাওয়া যায়নি আমার আশা আছে যে আমি দুদিনেই খুঁজে দেব কোথায় রেখেছিলে প্রদিপিসি বললেন ভালো করে খুঁজে দেখ পেলে তুই নিশ পাঁচুটা একটা ইডিয়েট জোলাপের ডোজ পর্যন্ত ঠিক করতে পারে না তুই নিস বাক্সের মধ্যে লাল চুনির কানের দুল আছে তোর মাকে দিস আর ওই দেখ আর ওই বুড়োটাকে একেবারে কাইন্ড অফ বোকা বানিয়ে দিস বিশ্বনাথের কৃপায় গজার আমার কোনো অভাব নেই জুড়ি গাড়ি কিনেছে বাড়ি কিনেছে গাঁজার ব্যবসা করছে আহা বাবা বিশ্বনাথ দা দেখলে পাপিষ্টদের কি গতি হবে বলে আমাকে চুমু খেয়ে প্রতিদিপিসী ছোট কাকার তৈরি সেই কাঠের সিঁড়ি বেয়ে বাগানের দিকে চললেন এবং পিছন ফিরতেই দেখলাম যে হাতটা পিছনে রেখেছিলেন তাতে ইয়া মস্ত এক গদা গদা দেখে এমন চমকে গেলাম যে ঘুমই ভেঙে গেল দেখলাম সকালবেলা রোদ পিছন দিকের বারান্দা দিয়ে ঘরে এসে বিছানা ভরে দিয়েছে কাটা সিঁড়ির দাগটা চকচক করছে হঠাৎ কেন জানি মনে হল সিঁড়িটা একটা ভারী ইম্পর্ট্যান্ট জিনিস এই তো সুবর্ণ সুযোগ সেই গোপন চিঠি পড়বার পকেট থেকে বের করে দেখলাম লাল কালিতে লেখা শ্রীযুত বিহারী চৌধুরীর কাছ হইতে দুশো টাকা পাইলাম সাক্ষর নিধিরাম শর্মা পুনশ্চ সব অনুসন্ধাদি গোপন থাকিবেক অবাক হয়ে ভাবছি সেজো দাদামশাই কি উদ্দেশ্যে চিমড়েকে টাকা দিলেন কি অনুসন্ধান এ ভীষণ সন্দেহজনক এমন সময় দরজা খুলে পাঁচু মামা ঝড়ের মতন ঘরে ঢুকেই ডুম করে দরজা বন্ধ করে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বোয়াল মাছের মতো হাঁপাতে লাগল মুখটা দেখলাম আগের চাইতেও সাদা কপালে ঘাম দেখা দিয়েছে চুল উস্কো খুস্কো চিঠিটা পকেটে গুঁজে লাফিয়ে খাট থেকে নেমে বললাম কি হয়েছে মামা আবার জুলাপ খেছো। খেয়েছ মামা শুকনো ঠোঁট আরও শুকনো জীব দিয়ে চাটতে চেষ্টা করে বলল খেয়ন্তি পিসি এসেছে আমি বললাম আবার করে বলল চিঠিটা পাঁচু মামার নাকের সামনে নেড়ে বললাম ওসব তুচ্ছ ব্যাপার নিয়ে বৃথা সময় নষ্ট করো না মামা বরং সেজ দাদামশাই এতে ভীষণভাবে জড়িত আছেন এই দেখো তার প্রমাণ পাঁচু মামার চোখ গোল গোল করে চিঠিটা সবে পড়তে যাবে এমন সময় প্রচণ্ড ধাক্কা খেয়ে দরজা কল খুলে আর সত্যি বলছি অবিকল আমার সেই স্বপ্নে দেখা প্রদীপিসির মতো কে একজন তেলোহাঁড়ির মতো মুখ করে ভিতরে এলেন বুঝলাম ওই পাঁচু পাঁচুমামা দরজা ঠেলা খেয়ে ছিটকে আমার খাটের ওপর পড়েছিল সেখান থেকে সরু গলায় চেঁচিয়ে বলল কি করতে পারো আমার তুমি এমন কোন স্ত্রীলোক জন্মায়নি যাকে আমি ভয় পাই জানো আমার বুকের মধ্যে সিংহ বলতেই পিসি কোমরে কাপড় জড়িয়ে খাটের দিকে এক পা এগুলেন আর পাঁচ মামাও অন্য দিক দিয়ে টুপ করে নেমে খাটের তলায় অগন্তি হাঁড়ি কলসির মধ্যে দিয়ে গেল খেন্তি তখন আমার দিকে মুখ ফিরিয়ে আপাদ মস্তক আমাকে কাটফাটা দৃষ্টি দিয়ে দেখতে লাগলেন আমার এমনি হাত পা কাঁপতে লাগল যে চিঠিটা খরমর খড়মড় করে উঠল তাই শুনে খিন্তিপিসি এমনি চমকালেন যেন বন্দুকের গুলি শুনছেন কি যেন বলতে যাচ্ছিলেন কিন্তু সে কথা বলবার আগে সে যে দাদামশাই হন্তদন্ত হয়ে ঘরে টুকলেন। খিন্তিপিসিকে দেখে একটু যেন অপ্রস্তুত হয়ে বললেন খি তুই আবার এখানে কেন খেন্তি পিসি চায়না ক্যান্ডেল পাওয়ারের চোখ দুটো আমার উপর থেকে সরিয়ে বরফের মতো ঠান্ডা গলায় বললেন কেন তাতে তোমার কোনো অসুবিধা হচ্ছে পুজোর সময় একটা কাঁচকলাও দিলে না আমার ভজাকে যে কাপড় দিলে সেও অতি খেলো সস্তা রাবিশ বাপের বাড়ি থেকে কলাটা মূলটা দূরে থাকুক কচুটারও মুখ দেখি না তাই বলে বৌদির ঘরের কোনায় একটু জায়গা হবে না পাঁচু মামা এখানে দুটো হাড়ির মাঝখান থেকে মুন্ডু বের করে চেঁচিয়ে মেচিয়ে পড়ল জায়গা হবে কি না হবে তাতে তো তোমার ভারী বই গেল এই আমার ঘরেই বা তোমার কত জায়গা বলে কচ্ছপের মুন্ডুর মতো সুই করে আবার অদৃশ্য হয়ে গেল দাদা মশাই এবার গলা পরিষ্কার করে পাঁচু মামাকে তাড়া দিয়ে বললেন এই পাঁচু হতভাগা বেরিয়ায় বলছি আমার একটা ইম্পর্টেন্ট কাগজ হারিয়েছে খুঁজে দে বলছি নইলে ভালো হবে না সঙ্গে সঙ্গে খেন্তি পিসেও বললেন বেরো এখনি তুই নিশ্চয়ই আমার সুটকেশ থেকে বাড়ির নকশা সরিয়েছিস বেরো বলছি তোকে আমি সার্চ করবই করব। না বেরোলে ওই খাটের তলায় সে দিয়ে সার্চ করব। আমি জানি না তোদের সব চালাকি পদি পিসির বাক্সর জন্য তোরা ছকছক করে বেড়াচ্ছিস অথচ বাক্সেতে আর কার অধিকার নেই ওটা স্ত্রীধন ওটা আমি পাব সেজো দাদামশাই রেগে বললেন তুই পাবি মানে তোর ভজার পেটে যাবে বল আমি আইন পাশ করেছি তা জানিস কেউ যদি পায় তো আমি পাব জানিস আমি দুশো টাকা খরচা করে ডিটেকটিভ লাগিয়েছি ও বাক্স আমি বের করবই এইবার দরজার কাছ থেকে একটা নরম কাশির শব্দ শোনা গেল দেখলাম চিমড়ে ভদ্রলোক সেখানে কালো আলস্টার পরে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছেন খেনতে পেশি হঠাৎ আবিষ্কার করলেন খাটের তলা থেকে পাঁচুমামার ঠ্যাং দুটো অসাবধানতাবশত একটুখানি বেরিয়ে রয়েছে আর যায় কোথায় নিমেষের মধ্যে হির হির করে টেনে পাঁচু বের করে এনে দুই থাপ্পড় লাগালেন তারপর বুক পকেট থেকে একটা মোটা মতো কাগজ টেনে বের করে বললেন তবে তবে না নকশা নিস নি তারপর কাগজটা খুলে বললেন ইস দেখেছ শেষদা ব্যাটা ছেলে সংস্কৃতে উনিশ পেয়েছে সেজ মশাইও অমনি বললেন কই দেখি দেখি চিমড়ে ভদ্রলোক এগিয়ে বললেন মানুষ হওয়াই একরকম অসম্ভব পাঁচু মামা তখন এক দৌড়ে আবার খাটের তলায় ঢুকলো এবং এবার পা গুটিয়ে সাবধানে বসে পড়ল আমার কলেজের পরীক্ষার রিপোর্ট দিয়ে তোমাদের কি দরকার শুনি বিশেষত খেন্তি বিশির মতো একজন আকাট মুখ্য স্ত্রীলোকের নকশা হারিয়েছে দরকারি কাগজ হারিয়েছে তাই আমার ওপর হামলা আর ওই ইজের পড়া ছেলেটার হাতে যে কাগজটা আছে সেটা কি পাঁচ মামার কাছে আমি এমন বিশ্বাসঘাতকতা আশা করিনি কিন্তু তখন দেখলাম আপত্তি করবার সময় নেই দেখলাম খিন্তি পিসি মশাই আর চিমড়ে ভদ্রলোক নিজেদের ঝগড়া ভুলে পাঁচু মামার সংস্কৃতের নম্বর ভুলে গোল হয়ে আমার দিকে এগিয়ে আসছেন শুনতে পেলাম ফোঁস ফোঁস করে ওদের ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বুঝলাম বিপদসন্নিকট হঠাৎ ও দিদি মা বলে চেঁচিয়ে ধাঁ করে আমার পিছনের দরজা দিয়ে বারান্দায় উপস্থিত হলাম বুঝলাম দেওয়ালে সিঁড়ির খাঁজ কাটার কাজ শেষ হয়নি নিমেষের মধ্যে খাঁজের মধ্যে মধ্যে পায়ের বুড়ো আঙুল গুঁজে গুঁজে একেবারে ছাদে উপস্থিত হলাম এবার আমি নিরাপদ যদিও আমি এখনো অবধি চা পাইনি তবু নিরাপদ আমি ছাদে শুয়ে খুব খানিকটা হাঁপড়ের মতো হাঁপিয়ে নিলাম আমি জানি ওদের কারু নেই ওপরে ওঠে আস্তে আস্তে রোদ এসে ছাদটাকে ভরিয়ে দিল আমার পায়ের আঙুলের ফাঁক দিয়ে ঠান্ডা ঝিরঝিরে হাওয়া বইতে লাগল দেখলাম ছাদে রাশি রাশি শুকনো পাতা জমেছে কত বছর ধরে কে বা জানে শুনলাম কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকুম করছে দেখলাম বাড়ির সামনের দিকে গম্বুজের মতো করা তাতে খোপ আছে পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে চারিদিকে একটা পায়রা পায়রা গন্ধ খিদে যে পায়নি তা নয় তবু যেই মনে হল নিচে সব ওত পেতে বসে আছে নেমেছি কি কপাং করে ধরবে অমনি আর আমার নাম্বার ইচ্ছে রইল না দরকার হলে ছাদে শুধু দিনটা কেন রাতটাও কাটাবো স্থির করলাম কিচ্ছু করবার নেই কিচ্ছু ইচ্ছু দেখবার নেই চারিদিকে পাঁচিল ওপরে আকাশ আর কষ পায়রা কে জানে শুনতে পাচ্ছিলাম ওরা নানান সুরে কখনো রেগে চেঁচিয়ে কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে আমি সে ডাকের কাছ থেকে যত দূরে পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালাম যেন পায়রাদের রাজ্যে এসেছি খোপের ভিতর থেকে দেখলাম কচি কচি লালমুখুরা আমাকে অবাক হয়ে দেখছে আর তাদের মায়েরা চেঁচেঁ লাগিয়ে দিয়েছে সারি সারি খোপে শত শত পায়রার বাসা চারিদিকে পায়রার পালক পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা কেবল এক কোণে দুটো খোপ ছাড়া তখন আমার গায়ের লোমগুলো খড় করে একটার পর একটা উঠে দাঁড়ালো আর পা দুটো তুলতুলে মাখনের মতন হয়ে গেল কানের মধ্যে স্পষ্ট শুনতে পেলাম সোঁ শোঁ সমুদ্রের শব্দ যে আমি কোনোদিন অঙ্কে চল্লিশের বেশি পেলাম না সেই আমি কি তবে আজকে বছর ধরে কেউ যা পায়নি খুঁজে পাব খট করে আমার হাঁটু দুটো শক্ত হয়ে গেল আর আমি করে তরতর গম্বুজের খাঁজে খাঁজে পা দিয়ে ওপরে উঠে গেলাম ওপরে গিয়ে দেখি গম্বুজের দিকটা গোলপানা বটে কিন্তু মাঝখানটা ফোপড়া কেমন একটু ভিজে ভিজে গন্ধ আর ভিতরে দেওয়াল কেটে লেখা খোঁচা খোঁচা হরফে ইতি শ্রী গজার একমাত্র আশ্রয় ধপাস করে লাফিয়ে পড়লাম ওর ভেতরে দেখলাম গম্বুজের গায়ে কুলুঙ্গির মতন ছোট তাক করা আছে বোধহয় তারই বাইরের দিকটাতে যে খোপ আছে তাতেই জায়গার অভাবে পায়রা বাসা করেনি তাই দেখেই আমার সন্দেহ হয়েছিল মাটিতে বসে দু হাত দিয়ে কুলুঙ্গির মধ্যে থেকে মাঝারি সাইজের একটা বাক্স নামালাম আর বলবো তার রং একটুও চটেনি একেবারে চকচক করছে আর ঢাকনার উপর আঁকা ড্রাগনের সবুজ চোখ জল জল করছে কোলের উপর সেই বাক্স রেখে তার ঢাকনা খুলে ফেললাম ওপরে খানিকটা ছেঁড়া মতন হলদে হাতে তৈরি কাগজ মাঝখানে একটা ছেদা করে সুতো চালিয়ে কাগজগুলো একসঙ্গে আটকানো যাকে বলে পুঁথি তার এক পৃষ্ঠা সংস্কৃত মন্ত্র লেখা অন্য পৃষ্ঠায় খোঁচা খোঁচা হরফে গজা কিসব লিখেছে সেই পুঁথিও নামালাম নামিয়ে এক দৃষ্টে তাকিয়ে রইলাম বাক্সের মধ্যে আট দশটা সাদা লাল নীল সবুজ পাথর বসানো আংটি হাড় বালা আর একজোড়া জলজলে লাল চুনি বসানো কানের দুল বুঝলাম স্বপ্নে প্রদীপশি এইটাই আমার মাকে দিতে বলেছিলেন তাই সেটা তখনই পকেটে পুরলাম তারপর পুথিটা খুলে কি আর বলব দেখলাম যে শ্রী গজার পড়া আমার সাধ্য নয় বুঝলাম পুথিটা পুঁথিটা মশায়ের হাতে দেওয়া দরকার বাক্সটা দিদিমাকে মাকে দেব যেমন খুশি ভাগ করে দেবেন তখন আমি ওদের ক্ষমা করলাম আমাকে গোল হয়ে মিছিমিছি আক্রমণ করবার জন্য ওদের উপর আমার একটুও রাগ রইল না বাক্সটা নিয়ে যেসে কত কষ্ট করে দেওয়াল বেয়ে গম্বুজের মাথায় উঠলাম আবার দেওয়াল বেয়ে বাইরে দেওয়াল দিয়ে নামলাম সে আর কি বলবো তারপর বাঁদর তাড়ানো সিঁড়ির খাজবে নামাটাও প্রায় অমানসিক কাজ নেমে দেখি ওরা সবাই চক্রাকারে তখনও আমার জন্য অপেক্ষা করে রয়েছে কিন্তু আমার হাতে ধরা একশো বছর আগে হারানো প্রতিপিসির বর্মি বাক্স দেখে সবাই নরবার চড়বার ক্ষমতা হারিয়ে ফেলেছে কেবল ফেল ফেল করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি কাউকে কিছু না বলে দিদিমার হাতে বাক্স দিলাম আর ঢাকনির তলাটা থেকে হলদে পুঁথি বের করে সেজো দাদামশাইয়ের হাতে দিলাম সেজ দাদামশাই অন্যমনস্কভাবে সেটা হাতে নিয়ে ওল্টাতে লাগলেন আর চিমড়ে নিঃশব্দে এগিয়ে ওর ঘাড়ের উপর দিয়ে দেখতে চেষ্টা করতে লাগলেন কিন্তু সেজ দাদামশাই খুব লম্বা আর চিমড়ে ভদ্রলোক খুব বেটে হওয়াতে বিশেষ সুবিধে হল না হঠাৎ সেজো দাদামশাই ভীষণ চমকে উঠে বললেন আরে এ যে বাবার প্রদীপিসির ছোট বোন মণিপিসির বিয়ের আসন থেকে হারিয়ে যাওয়া সেই পুথি। এ কোথায় পেলি আর এ হারানোর ফলেই তো পুরুত ঠাকুর ভুলভাল মন্ত্র পড়িয়েছিলেন আর তার ফলেই বাবার মণিপিসি আর পিসে মশাই সারাটা জীবন ঝগড়া করে কাটিয়েছিলেন তারপর পাতা উল্টাতেই গজার হাতের লেখা চোখে পড়তে আরও ভীষণ চমকে গিয়ে বললেন শোনো শোনো প্রদীপিসির ছেলে শ্রী গজা কি লিখেছে শোনো আরে এটা যে একটা ডায়রির মতো শোনাচ্ছে না আছে তারিখ না আছে বানানের কোন নিয়ম কানুন ব্যাটা নির্ঘাত মাসির বিয়ের জায়গা থেকে বিয়ের মন্ত্রের পুঁথি চুরি করে তাতে কি লিখেছে দেখো সোমবার সর্বনাশ হইয়াছে মাতা ঠাকুরাণীর গরুর গাড়ির উঠোনে প্রবেশ করিতেই আগে নামিয়া আমার হাতে বর্মি বাক্স গুঁজিয়া দিয়া মাতা ঠাকুরাণী সমস্ত ভুলিয়া গিয়াছেন ও অভ্যাস মতন বাড়িশুদ্ধ সকলকে তারন পীড়ন করিতেছেন মঙ্গলবার আর পারা যায় না বাক্স আমি কিছুতেই কাহাকে না স্থির করিয়াছি অথবা ইহারা যেরূপ খোঁজাখুঁজি শুরু করিয়াছে বাক্স বগলে লইয়া উহাদের সঙ্গে সঙ্গে খোঁজা ছাড়া কোনো উপায় নাই বগলে কড়া পড়িয়া গিয়াছে শুক্রবার সৌভাগ্যবশত তারিওলার বাড়িতে বাক্স লুকাইবার সুবিধা পাইয়াছি খোঁজাখুঁজি বন্ধ হইলে বাড়ি আনিব সোমবার তারিওলার সহিত পরামর্শ করিয়া গাঁজার ব্যবসা শুরু করিয়াছি ভীষণ লাভ হইতেছে এদিক ওদিক ঘোরাঘুরিও করিতে হয় শনিবার জিনিসপত্র বহু কিনিয়াছি বহু দানও করিয়াছি ইহারা জিনিস লয় অথচ আমাকে সন্দেহের চক্ষে দেখে তাই মনে করিয়াছি শহরে বাড়ি কিনিব রবিবার ঘটনাক্রমে গম্বুজের ভিতরকার এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি এইখানেই আমার এই লিপি ও বাকি গুটি কতক অলঙ্কার রাখিলাম ইহাদের বিবাহাদি হইলে উপহার দেওয়া যাইবেক ইতি শ্রী গজা সেজ মশাই হতাশ গলায় বললেন তার পরই বোধায় ঠাকুরদা বাঁদরের সিঁড়ি কাটিয়ে দিয়েছিলেন গজার আর কাউকে গয়না উপহার দেয়া হয় নাই শেষে তো সে কলকাতাতেই থাকতো শুনেছি প্রদীপিসির ফিক করে হাসবার কারণও বোঝা গেল তার মতে গজার থেকে বাক্স পাওয়ার যোগ্য পাত্র আর কেই বা ছিল খানিক্ষণ চুপ করে থেকে খেন্তিপিসি বললেন বাক্সে কি আছে দিদিমা ঢাকনি খুলে দেখলেন বললেন আমি ভাগ করে দিচ্ছি খেন্তি যদিও তুই আমার কাছ থেকে সেবার তিনশো টাকা ধার নিয়ে শোধ নি তবু এই হাটটা তুই নে সেজ দাদামশাইকে বললেন ঠাকুরপো তোমার কথা যত কম বলা যায় তো তুই ভালো তুমি এই হীরের আংটি নাও এটা মেজ ঠাকুরপোর ছেলেকে দেব এটা পাঁচুর এটা নেরার প্রাপ্য এটা পুটকি পাবে এটা বুঝ কি পাবে এই বালাজোরা আমার ভাগ আমার মেয়েকে দেব বলে মাকে দেবার জন্য আবার হাতে দিলেন তারপর সকলের সামনে আমাকে আদর করে বললেন বাকি রইল এই পান্নার আংটি এটা দাদা তোমার কারণ তুমি খুঁজে না দিলে এদের দ্বারা হতো না এবার চলো দেখিনি কত পুলি বানিয়েছি হাত মুখ ধুয়ে খাবে চলো হ্যাঁ বাক্সটা কিন্তু আমি নিলাম মশলা রাখবো দিদিমার সঙ্গে চলে যেতে যেতে শুনলাম খেন্টি পিসি পাঁচু মামাকে বলছেন তোকে দিল সাত না হলা আর আমার বেলা এক ছড়া আর চিমড়ে ভদ্রলোক সেজ দাদামশাইকে বলছেন স্যার আমার তো সো টাকা এতক্ষণ শুনছিলেন লীলা মজুমদারের পদীপিসির বর্মি বাক্স গল্প পড়ে শোনালাম আমি অমৃতা আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না